এটা কি করলে জারিয়া? কেন কি করেছি? তাকিয়ে দেখো সব মেয়েরা তোমার দিকে কিভাবে তাকিয়ে আছে। সব মেয়ের বুকে তো আগুন জ্বালিয়ে দিলে তুমি। আমি আবার কি করেছি? তুমি কি ভাবতে পারো আমেরিকার সবচেয়ে হ্যান্ডসাম ছেলে তোমাকে কোলে নিল? উফ গড, কি ভাগ্য তোমার। কি যে বলো না তুমি, আমার খুব জেলাস হচ্ছে গো। তখন ম্যানেজার বলে, ওকে তো এই খেলা শেষ করতে এই রেইজ সময় নিয়েছে 12 মিনিট 10 সেকেন্ড, মর্নিং সময় নিয়েছে 12 মিনিট 3 সেকেন্ড, সাগা সময় নিয়েছে 10 মিনিট 42 সেকেন্ড, সাহক সময় নিয়েছে 9 মিনিট 52 সেকেন্ড। সাগা বলে, এই না হলে লিডার। সাহক বলে, থাক আর বাম দিস না। ম্যানেজার বলে, আর জায়ানি সময় নিয়েছে, জায়ানি নিশের হাত চেপে ধরে, জায়ানি সময় নিয়েছে 7 মিনিট 5 সেকেন্ড। নিশি জায়ান চিল্লিয়ে ওঠে, নিশি জায়ানিকে জড়িয়ে ধরে। সাহক বলে, দেখ লিডারের বাপ। সবাই হেসে ওঠে, খুব খুশি টিম মেম্বাররা। হঠাৎই ঝমঝম করে বৃষ্টি আসে, সবাই এদিক ওদিক দৌড়ে গেল যাচ্ছার ক্যাম্পে। জায়ানরাও নিজেদের ক্যাম্পে গেল, শুধুমাত্র জারিয়া বাদে। জারিয়া চোখ বন্ধ করে হাত বাড়িয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে। আমেরিকা জারিয়ার জন্য প্রথম বৃষ্টির ফোঁটা, জারিয়া মিস করতে চাইছিল না, তাই চোখ বন্ধ করে সেটা অনুভব করে। জারিয়া অবাক চোখে জারিয়ার দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড পর জারিয়া চোখ খুলে দেখে আশেপাশে কেউ নেই। নিশি চিল্লিয়ে বলে, আরে জারিয়া কি করছো, তাড়াতাড়ি আসো। কি বললে? শুনতে পাইনি। সাহক বলে, আরে মেয়েটা কি করছে, ওর তো সর্দি লেগে যাবে। আরে ঠান্ডা লাগবে, আসো। আরে না এটা খুব মজার, তুমিও আসো, বলে আবার চোখ বন্ধ করে ঘুরছে। মরে সাকার দিকে মুখ নিয়ে গিয়ে বলল, মেয়েটা দেখতে খুব সুন্দর, তাই না? জেন আট চোখে দেখে, আবার জানিয়ার দিকে অবাক চোখে দেখে। সাগা বলে, হ্যাঁ সত্যি, সে আমেরিকানদের মতো না, কিন্তু অনেক সুন্দর, কি বলিস জাইন? জেন সজাগ হয়ে বলে, হ্যাঁ কি? সাগা বলে, মেয়েটা খুব মিষ্টি দেখতে, যদিও সে আমাদের ফ্যান, কিন্তু এখন আমার ইচ্ছে করছে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে। কেন ওর সাথে ফ্রেন্ডশিপ করতে হবে? কেন আমরা ফ্রেন্ডরা দিয়ে হচ্ছে না, ওর সাথে আবার ফ্রেন্ডশিপ করতে হবে? নিশি আবার ডাকে। জারিয়া বলে, আমি যাব না, তুমি আসো, খুব মজা হবে। আসবো, জারিয়া ইশারা দিয়ে ডাকে। নিশি অ্যালেক্সের হাত ধরে বলে, চল ভিজি। অ্যালেক্স চল বলে রিচির হাত ধরে, এভাবে 4-5 জোট গেল। জারিয়ার সাথে ওরা লাফালাফি করছে, তাই দেখে মরেন বলে, সাহুক চল ভাই আমরাও যাই, কতদিন বৃষ্টিতে ভিজিনি। সাহুক বলে, ওকে বয়েস লেটস গো, বলে সবাই দৌড়ে গেল। ক্যাম্পের সবাই আসে, সবাই খুব লাফালাফি করে। সাগা হঠাৎ জারিয়ার হাতে খেয়াল করে আর মনে মনে বলে, আরে দেখে মনে হচ্ছে ওটা জাইনের রিং। এই রিং শোন, রিং বলে, হুম বল। সাগা বলে, আচ্ছা ওইটা জাইনের রিং না? রিং দেখে বলে, আরে হ্যাঁ তো, ওই মরেন শোন। মরেন বলে, কি হলো, তোরা কি দেখছিস? রিং বলে, ওই দেখ মেয়েটার হাতে জাইনের রিং, দেখ ভালো করে। মরেন বলে, আরে তাই তো। সাগা বলে, চল জাইনের কাছে যাই। জাইন কি? সাগা বলে, ওই মেয়েটার দিকে খেয়াল কর। জাইন চমকে যাই। মেয়ের দিকে খেয়াল করতে যাব কেন, বুঝলাম না। সাগা বলে, আরে মেয়েটার হাতের দিকে গাধা। জাইন দেখে ওর রিং। সাগা বলে, আচ্ছা ওইটা তোর রিং না? আমার রিং? রিং বলে, হ্যাঁ। আরে আরে পাগল নাকি, এরকম রিং কি আর থাকতে পারে না? আর আমি বলেছিলাম না আমার রিংটা হারিয়ে গেছে। সাগা বলে, ও কবে বলেছিলি? ও বলিনি, ওকে এখন বলছি, আমার রিং পাইনি অনেক দিন হলো। মরিন বলে, তারপরও তুই এত শান্ত আছিস? এর মানে কি এখন আমি ওই মেয়ের কাছে গিয়ে বলবো যে ওইটা আমার রিং, খুলে দাও? রিং বলে, এমন করতে আমরা কখন বললাম? তোরা তিনজন এমন জেরা করছিস তো কি ভাববো আমি? তখন সাও বলে, কি হয়েছে, কি সমস্যা? আয় আয় তোরই কমতে ছিল। সাও বলে, মানে? সাগা বলে, আরে কিছুই হয়নি, এই শীত, বৃষ্টিতে ভিজতে মজাই লাগছে, তাই না? সাহক বলে, ঠান্ডাটাও লাগছে। রেইন বলে, আরে বৃষ্টি হচ্ছে, একটু নাচবো না? সাগা বলে, সাহককে জিজ্ঞেস কর। রেইন বলে, ভাই একটু নাচবো না? সাহক বলে, ম্যানেজার গান চালিয়ে দেন বক্সে। ম্যানেজার বলে, কি গান দেব? সাহক বলে, আমাদের যে কোনো একটা গান, যেটা ভালো লাগে। ম্যানেজার বক্সে গান দিল, সবাই সাইড হয়ে গেলে
ওরা পাঁচজন বৃষ্টিতে নাচে। নাচ শেষে ওরা সবাইকে ডাকে, সবাই আসে। পাঁচজন যেন সবাইকে মাতিয়ে রেখেছে। নাচ করতে করতে জাহিনের সাথে জারিয়ার ধাক্কা লাগে। জারিয়া জাহিনের দিকে দেখালে জেন হাত উঠিয়ে কাপড় ড্যান্সের জন্য ইশারা করে। জারিয়া একটা বড় উঁচু করলে জেন মাথা কাত করে মুচকি হাসে। জারিয়া হাত রাখে জাহিনের হাতে। জারিয়ার হাত পেট জোরে হয়ে যায়। লেটস ডান্স। আমি পারি না ভালো। চিন্তা নেই, আমি তো আছি। জেন নাচতে লাগে। জারিয়ার মনে পড়ে দশ বছর আগে এমন এক বৃষ্টিতে সে জায়েন্টকে তার কল্পনাতে দেখেছিল। ওর সাথে সে নাচ করেছিল ছাদে, আর আজ সেটা সত্যি হলো। জারিয়ার বুকের ভিতর এক অন্যরকম প্রশান্তি কাজ করছিল। ওদের দেখে সবাই নাচতে লাগে, যেটা আমেরিকাতে হয়ে থাকে। একজন থেকে ঘুরতে ঘুরতে আরেকজনের হাতে গিয়ে কাপল ডান্স করতে হয়। জেন জারিয়াকে ছাড়লে জারিয়া গিয়ে পড়ে অ্যালেক্সের হাতে। অ্যালেক্স বলে, থ্যাংকস, আজ তুমি না বললে বৃষ্টিতে ভিজতে পারতাম না। জারিয়া মুচকি হাসে। অ্যালেক্স ছাড়তে সাগার হাতে গিয়ে পড়ল। সাগা বলে, হে কিউট গার্ল। জারিয়া পিছনে জায়ান্টকে দেখে আর মুচকি হাসে। সাগা বলে, তুমি খুব কিউট, আর তোমার হাসিটাও। আমি না, তোমরা সবাই অনেক কিউট। সাগা বলে, আমেরিকান হ্যান্ডসাম বলে কথা বলে ছাড়তে সাউকের হাতে গেল। সাউক বলে, হেই, নাম কি তোমার? জারিয়া বলে, আমি জারিয়া ফ্রম বাংলাদেশ। সাউক বলে, কিন্তু এখানে তো। জারিয়া বলে, আমি টিম লিডারের কাজিন। সাউক বলে, যাক ভালো হয়েছে, তোমার জন্য সবাই আজ এত মজা করছে। আমি শুধু দেখেছি, কিন্তু এই মজার প্রান্ত তোমরা পাঁচজন। সাউক বলে, তবে ঠান্ডা লাগলে? দুজন হেসে ওঠে। নাচতে নাচতে জারিয়া আবার জাইনের হাতে গেল। কি বলছিল রা? বলছিল, তুমি একটা পাগল ছিলে। তুমি কি জানো, যেদিন প্রথম তোমার এই হাসিটা দেখেছি সেদিন থেকে তোমার হাসি দেখলে আমার মুখে হাসি ফুটে। তুমি তো ফ্ল্যাট করতে পারো ভালোই। আরে বলতে সবার নাচ শেষ। সবাই হাততালি দিল, সবাই আবার আলাদা হয়ে গেল। জাইনের আর বলাই হলো না কথাটা। সবাই যার যার মতো ক্যাম্পে গেল। জারিয়া ক্যাম্পের কাছে দাঁড়িয়ে জাইনের ক্যাম্পে যাওয়াটা দেখছে। জাইনের ভেজা চুল একটা একটা হয়ে কপালের উপর পড়েছিল। হাঁটলে চুলগুলো নড়ছিল, দেখতে ভালোই লাগছিল। জাইন জারিয়ার দিকে তাকাতে জারিয়া মুচকি হাসে। জাইন নজর সরিয়ে ভিতরে গেল। জারিয়ার হাসি বন্ধ হয়ে যেতে জাইন মাথা বের করে চোখ টিপ দিয়ে মুচকি হাসে, যে জারিয়ার মুখে আবারও হাসি এনে দেয়। জারিয়া ভিতরে গিয়ে ফ্রেশ হয়। আজ বাইরে থেকে খাবার আনা হয়, সবাই নিজে নিজের ক্যাম্পে বসে খায়। সাগা বলে, সত্যি ওই মেয়েটার জন্য আজ এত মজা করতে পারলাম। সাউক বলে, মেয়েটার চোখগুলো কথা বলে কিন্তু। মরেন বলে, ওর হাসিটাও সুন্দর। জেন সবার কথা শুনছে আর ভিতরে ভিতরে জেলাস ফিল করছে। তোরা ওই মেয়েটাকে নিয়ে পড়লি কেন বলতো? সাকা বলে, আচ্ছা মেয়েটাকে নিয়ে কথা বললে তোর গা জ্বলছে কেন? এটা তো বুঝছি না, নাচার সময় তো খুব হাসি খুশি ছিলি। সাউ হাসে আর বলে, কার কী নিয়ে জ্বলে বুঝি না। টিমের সবাই একটা মেয়েকে নিয়ে কথা বলছে শুধু একজন বারে, তাইও সহ্য হচ্ছে না। তারপরে সে আবার বাঙালি। রেন বলে, তাই নাকি? বরেন বলে, আরে ভাই, বাঙালি মেয়ে তো তোর জ্বলার কথা না চাই। তোরা কি শুরু করেছিস বলতো? সাউক বলে, ওকে ওকে, আমাদের ভাইয়া এখন জ্বলছে, কেউ ওরা বিরক্ত করো না বলে সবাই হেসে ওঠে। সবার হালকা হাঁচি পড়ছে, নাক লাল হয়ে গেছে সবার। কি যে অবস্থা! ম্যানেজার বলে, স্যার বলেছিলাম সর্দি লাগবে, এখন দেখেছেন তো। সাউক বলে, আরে আমাদের এটা বড় ব্যাপার না, বাকি সবার করে দেখেন। ম্যানেজার বলে, স্যার সবার হাঁচি পড়ছে। সাউক বলে, আরে আপনি এক্ষুনি ডাক্তার দেখুন। ম্যানেজার বলে, জি আসছে ডাক্তার, আমি পাঠিয়ে দিয়েছি। সাউক বলে, এখানে না, ক্যাম্পের বাকি মেম্বারদের কাছে পাঠান, আমরা ঠিক আছি। ডাক্তার এসে সবার ক্যাম্পে গিয়ে দেখে এবং মেডিসিন দেয়। সন্ধ্যাবেলা সবাই আবার এক জায়গায় হয়। সাহক কলেজ ক্লাবের সব লিডারদের ডাকে। সবাই সবার মতো আছে, শুধু লিডাররা গেল। আগুন জ্বালিয়ে সাহক সব লিডারদের নিয়ে বসলো। সেখানে শুধু সাহক না, বাকি মেম্বাররাও ছিল। সাহক বলে, আমি তোমাদেরকে মিটিংয়ের জন্য ডেকেছি, আমি তোমাদের কলেজ সম্পর্কে শুনবো। এদিকে জাইনের চোখ তো জারিয়াকে খোঁজে। সাগা বলে, কাউকে খুঁজছিস? কই না তো। জাইন দেখে জারিয়া অ্যালেক্সের সাথে বসে আছে। জাইনের তা দেখেই কেমন জেলাস ফিল হচ্ছিল, সে উঠতেও পারছিল না মিটিং ছেড়ে। অ্যালেক্স বলে, জারিয়া তোমার বাংলাদেশে অনেক ফ্রেন্ড তাই না? জারিয়া বলে, অনেক নেই, দুটো আছে, দেখবে তুমি? অ্যালেক্স বলে, হ্যাঁ। জারিয়া ছবি বের করে। জেন খেয়াল করে জারিয়া ফোন নিয়ে অ্যালেক্সের কাছে দিচ্ছে।
ও মাহে আর সিয়াম, এই ছেলেটা পাগল একটা, কি যে করে সিয়ামের কাণ্ড কারখানা বলে দুজন হাসছে। জারিয়া এমন হাসছে কেন, আর ফোনে কি দেখাচ্ছে? অ্যালেক্স বলে খুব মজা করো তোমরা, তাই না? জারিয়া হুম বলে। অ্যালেক্স বলে ওকে আমি উঠি তাহলে, তুমি খুব মিষ্টি মেয়ে জারিয়া, যদি কখনো বাংলাদেশে যাও আমাকে বলো, দেখা হবে নিশ্চয়ই। অ্যালেক্স উঠে চলে গেলেই জেইনের মুখে অটোমেটিক হাসি ফোটে। সাগা বলে কি হলো, তুই হাসছিস কেন? জেইন সাগার দিকে তাকিয়ে কিছু সময় পর বলে তুই কি সবসময় আমাকেই দেখিস, আর কাজ নেই তোর? সাগা বলে মানে কি, আসলে তুই তো সুন্দর বেশি তাই বলে হাসে। সাহক তাকায় ওদের দিকে, সাগা বলে সাহক এখন সিরিয়াস মুডে আছে, হাসিস না, ওরা আবার কথা শোনে। কিন্তু জেইনের মন মিটিংয়ে ছিল না, সে খেয়াল করে জারিয়া ওর দিকে না তাকিয়ে নিজের ক্যাম্পে ঢুকে যায়। জারিয়া ক্যাম্পে গিয়ে পেট ধরে হাসছে, কারণ জারিয়া জানে জাইনোকে দেখছিল, আর ইচ্ছে করে সে এমন করেছে। এরপর নিশি মিটিং শেষ করে ক্যাম্পের ভিতরে আসে আর জারিয়ার সাথে গল্প করে। রাত তো অনেক হলো, জানো জারিয়া তোমার সাথে গল্প করলে কোন দিক দিয়ে সময় চলে যায় বুঝিই না। তাই তোমাকে নিয়ে এসে ভালোই করেছি, বুঝেছো? এখন চলো খেয়ে নাও, আর রাতে মেডিসিন খেতে হবে, তোমার চক্করে আজ সবার সর্দি লেগেছে, অবশ্য মজাও হয়েছে অনেক। ওকে চলো। ওরা খাবারের জন্য গেল, জেইন জারিয়ার দিকে তাকায়, জারিয়া আর চোখে তাকায় আর মুচকে এসে চলে যায়। জেইন জারিয়ার পাত্তা না পেয়ে উঠে এসে কথা বলতে, আর জারিয়াকে অ্যালেক্সের সাথে কথা বলে। আরে অ্যালেক্স খাবি না, চলো